বন্ধুরা, এই ফুলটা আগে কখনো কি দেখেছেন? এটা একটি ব্যতিক্রমী একটি ফুল, এটা আমিও আগে কখনো দেখি নাই। বেশ সুন্দর লাগছে ফুলটা দেখতে, আর হচ্ছে ফুলটা অনেকটা সাপের ফনার মতো দেখতে। পাশেই দেখুন একটা ছোট্ট হাতের মতো আছে, এটা কি ফুল আপনারা বলতে পারবেন? যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এটা কি ফুল এটা দেখার জন্য চলুন পুরো ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, এই যে সামনের গাছটা দেখছেন, এটাই হচ্ছে নাগলিঙ্গম গাছ। এটা আসলে ল্যাটিন আমেরিকার একটি গাছ, আমাদের দেশীয় কোনো গাছ নয়। এটা বাংলাদেশে আছে কয়েকটি জায়গায়, ঢাকাতে আছে, আমাদের যশোরে এই একটাই আছে। এটা হচ্ছে শিক্ষা বোর্ডের ভিতরে। এর ফুলটা অনেকটা সাপের ফনার মতো, এই জন্য এটাকে নাগলিঙ্গম গাছ বলা হয়। আবার এর ইংরেজি নাম হচ্ছে ক্যানন বল, এটা কামানের গোলার মতো, এ কারণে এটাকে ক্যানন বল বলা হয়। এরকম গাছ সচরাচর দেখা যায় না। আমরা একটু কাছ থেকেই দেখি, এই যে ফুল, অনেকগুলো ফুল এখানে পড়ে আছে। ফুলটা দেখতে অনেকটা সাপের ফনার মতোই, আমি আগে কখনো এই গাছটা দেখি নাই, আজকেই প্রথম আসলাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই দেখেন নাই। এই যে দেখুন ফুলের কিছু অংশ, এটা ফুলটা দেখতে একটু ব্যতিক্রম। এই যে সাপের ফনার মতো দেখছেন ফুলটা, এই জন্য এটাকে নাগলিঙ্গম ফুল বলা হয়। এটা একটা বিদেশি গাছ, এটা হয়তো ব্রিটিশদের মাধ্যমে আমাদের দেশে এসেছে। তবে এটা গাছটা একটা একেবারেই ব্যতিক্রম গাছ। ফুলটা দেখছেন কত সুন্দর, সাপের ফনার মতো। এটা কিন্তু হিন্দু ধর্মে এই গাছটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়, অনেক সময় পূজাও করা হয়। এই যে এর গাছের গোড়ার দিকেই ছোট ছোট ডাল বের হয়েছে, আর সেখানে এই ফুলগুলো ধরে। টোটাল গাছটাই কিন্তু এরকমই। এটাই হচ্ছে মূলত নাগলিঙ্গম ফুল, এটাই একটা পূর্ণ ফুল। এই যে পড়ে আছে, এই যে সাপের ফনার মতোই ফুলটা দেখতে, এটাই হচ্ছে পরিপূর্ণ একটা ফুল। এজন্যই হয়তো এর নামটাই এমন একটু ব্যতিক্রম। পাশেই কিন্তু ছোট্ট একটা হাতের মতো আছে, দেখছেন ফুলের এই যে নড়তেছে। ফুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এই যে চারিপাশে পড়ে আছে অনেকগুলো ফুল, একটা ফুলগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তবে ফুলগুলোর কিন্তু সুন্দর একটা গন্ধ আছে। এই দেখুন, এটাতে অনেকগুলো ফুল ফুটেছে, আর একে একে ফুটছে আর পড়ে যাচ্ছে। সবগুলোই হয়তো আগে ফুল ছিল, এগুলো পড়ে গেছে। তবে এই গাছটার এমন অবস্থা, এই গাছে কিন্তু কেউ উঠতে পারবে না সহজে। চারিপাশে ডালপালায় ভরা, ছোট ছোট, এবং মনে হচ্ছে অনেক কাঁটা কাঁটা ডালগুলোই। এই যে নতুন করে আরো কিছু ফুল ফুটছে। একেবারে ইউনিক একটা গাছ নাগলিঙ্গম। উপরেও কিন্তু বেশ কিছু ফুল আছে, কিন্তু উপরে ফুল কম তুলনামূলক, ফুলগুলো নিচেই ধরে বেশি।